হ্যালো হ্যালো, গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু এব পরব্রহ্ম পরম দয়াল শ্রী ঠাকুরের আতুল চরণে প্রণাম প্রণাম জানাই পরমাত্মা শ্রী পরমার আতুল চরণে প্রণাম জানাই আসুদেব শ্রী বর্তার আতুল চরণে শ্রদ্ধেয় প্রণাম জানাই আসুদেব শ্রী দাদার আতুল চরণে শ্রদ্ধেয় সভাপতি মশাই পাঞ্জাধারী ভিত্তিক দাদারা মায়েরা ছোটো ছোটো ভাইদের যথেষ্ট না আমাদের প্রণামে জয় জানিয়ে আমি বিয়ার কথা বলতে চেষ্টা করছি বলার। দাদা বললেন একটা বাণীর উপরে আমাকে বলতে, আজ শুক্রবার মন্দিরের সৎসঙ্গ সুন্দরভাবে নাম সংকীর্তনের মধ্যে দিয়ে আলোচনার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে চলছে, খুবই ভালো লাগছে। আর আমাদের যে মাতৃ সম্মেলন চলছিল, শ্রাবণ পরিক্রমা পরিক্রমা যেটা চলছিল সেটাও আজ শেষের পথে, আগামীকাল থেকে আমাদের ভাদ্র পরিক্রমা শুরু হবে। আর সেই ভাদ্র পরিক্রমা আমাদের খুব ভালোভাবে মানে ঠাকুরের নাম ধাম নিয়ে চলতে হবে। ঠাকুরের ঠাকুর বলেছেন কি যে একটা চাইতে গিয়ে দশটা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো। জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমন তারও জীবন লাভ করবে। যে কেউ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত কিছু সহ্য করো, তোমার উদ্দেশ্য সফল হবে। তাই তো আমরা ঠাকুরের দীক্ষা নিলাম, দীক্ষা নিয়ে নাম জাপ করলাম, আর মনে মনে ভাবলাম যে ঠাকুরের ধরেছি যখন ঠাকুর আমাকে সব করে দেবে। কিন্তু ঠাকুর বলেছেন আমাকে ধরলে এক যে কোনো একটা চাইতে হবে, একটা চেয়েই আমাকে আমার ঠাকুরের উদ্দেশ্যে আমরা যখনই কোথাও বেরোবো একটা একটাই চাইব। সেই সে তার উপরে আমি একটা ছোট্ট ঘটনা বলছি। এই যে সামনে দুর্গাপুজো আসছে, এইরকম দুর্গাপুজোর সময় আমরা আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় দুলালচন্দ্র দিয়েছিলেন, ওনার সঙ্গে একবার পুজোর যে বিজয় দশমীর যে একটা অনুষ্ঠান দেওঘরে চলতো, সেই বিজয় দশমীর অনুষ্ঠানে আমরা সবাই যাচ্ছিলাম, উনি আমাদের সঙ্গে ছিলেন। তো বসিরহাট স্টেশন থেকে আমরা সবাই ট্রেনে যাচ্ছি, কিন্তু সেই ট্রেনে এত ভিড় যে কে কোথায়, কার স্বামী কোথায়, কার ছেলে কোথায়, কার মেয়ে কোথায়, সে দেখার সময় হয়নি। যখন ট্রেনে উঠলাম শিয়ালদায় গিয়ে যখন আমরা নামলাম, তখন কেউ বলছে যে আমার মেয়ে আসেনি, কেউ বলছে আমার তো স্বামী আসেনি। তখন দুলন্দা বলছে যারা এসেছে তারা আমার সঙ্গে চলে, বলে উনি তো জানেন একটা ওনার হাতে দণ্ড ছিল, সেই দণ্ড নিয়ে চলো 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 শুধু আওয়াজ। আর সেইভাবে তিনি নিয়ে চললেন হাওড়া স্টেশনের দিকে, ওখান থেকে আমাদের ট্রেন ছিল দেওঘরে যাওয়া। তো সেখানে যখন গেলাম দাদারা অনেক মায়েরা বলছে তাই তো আমাদের তো বাড়ির লোক আসেনি কী হবে। তো দাদা বলছে কিছুই হবে না, তারা বাড়ি চলে গেছে ফোন করো। আর ফোন করে জানলেন হ্যাঁ তারা বাড়ি চলে গেছে, আসতে পারেনি। তো এইভাবে যখন সবাই নাম ধামের মধ্যে দিয়ে আমরা সেই দেওঘরে যাচ্ছি, তা দেওঘরে গিয়ে সেই যখন সেই ট্রেনে চাপার সময় হলো, তখন সবাইকে ট্রেনে উনি তুলে দিচ্ছেন, সবাইকে তুলে দিচ্ছেন, এত ভিড় এত ভিড়। তা আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছিলাম, সে আর উঠতে পারলো না, উঠতে পারছে না। এবার আমি তাকে ছেড়ে যাইনি বলে হাওড়া স্টেশন। তখন আমি বললাম ঠাকুর আমি তো বাণী আপনি বলেছেন যে একটা চায়ের দিকে দশটা চেয়ে বসে না, একেরই যাতে চলো হয় তাই করো সবগুলি পাবে। তা আমি তো বাড়ি থেকে ওইটাই চিন্তা করে বেরিয়েছিলাম যে আমার স্ত্রীকে নিয়ে আমি দেওঘরে যাবো, কিন্তু সেটা তো মনে হয় আর সফল হলো না। দুলন্দা শুধু বলছেন এই খবর না, ওঠো বৌদিকে নিয়ে তাড়াতাড়ি, মাকে নিয়ে উঠে পড়ো উঠে পড়ো। আমি তো কোথায় উঠতে পড়ো, উঠতেই তো পাচ্ছি না, আর আমার সে ট্রেনে উঠতে পারছি না। তখন হঠাৎ মাত্র একজন কে যেন আমার পিছন দিকতে বললেন আরে এখানে তো আর্মি বগি আছে, চলো তো আর্মি বগির দিকে যাই। কিন্তু যেই আর্মি বগির দিকে গেছি দেখি সেই বগিতে সত্যি ওঠার মতো আছে, এখানে খুব একটা ভিড় নেই, আর্মি বগিতে সবাই উঠতে পায় না। তো আমি তো আর্মিতে ছিলাম তখন, তখন আমার বিশেষ করে বলছি চলো দেখো ঠাকুর কীভাবে নিয়ে যাচ্ছে আমাদের। সেই বগিতে উঠলাম, কোনো ভিড় নেই, সেখানে উঠে নাম ধামের মধ্যে দিয়ে আমরা সেই দেহঘরে পৌঁছলাম। সেটাই চিন্তা করি আমার মনে হয় যে আমরা ঠাকুরের নাম ধাম নিয়ে একটাই একটাই আমরা জীবনের উদ্দেশ্য হবে নাম ধ্যান জপ করা, তাকে নিয়ে চলা।
তাই আমাদের আমার অনুরোধ সবাই তাকে গ্রহণ করতে হবে। সামনে ভাদ্র পরিক্রমা আসছে, আমাদেরকে সবাই মন্দিরে বা যেখানে সৎসঙ্গে সবাইকে যেতে হবে, গিয়ে ঠাকুরের নাম ধাম করে ঠাকুরকে নিয়ে ফেরত হবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।